হ্যালো ফ্রেন্ড, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল। আপনারা তো পার্শে মাছের ঝাল অনেকেই খেয়েছেন, এইভাবে একবার বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল খেয়ে দেখুন কেমন লাগে। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে, আর নিয়েছি লবণ। এবার এটাকে আমি মিক্সিতে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি পার্শে মাছ, এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দেব লবণ, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আপনাদের ঘরে এই দু রকমের সর্ষে না থাকলে যে কোনো এক রকম দিয়েই করতে পারবেন রান্নাটা, খেতে খারাপ লাগবে না। মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটাকে গরম হতে দেব। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, তেলটাকেও গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা পার্শে মাছ। যে কোনো রেসিপিতে পার্শে মাছ কিন্তু কম ভাজতে হয়, বেশি ভাজলে পার্শে মাছ খেতে ভালো লাগে না। আমি এপিট ওপিট করে পার্শে মাছগুলোকে ভেজে নেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। মাছটাকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমি মাছগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে বাকি পার্শে মাছগুলো দিয়ে দেব। বাকি পার্শে মাছগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এর থেকে বেশি কড়া করে ভাজবো না, এর থেকে বেশি কড়া করে ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না। এই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেগুনটা আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। এবার একটা ঢাকা দিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুন ভাজার সময় ঢাকা দিয়ে ভাজলে বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায়। এবার ঢাকাটা তুলে এপিট ওপিট করে বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন বেগুনগুলো প্রায় হয়ে এসেছে, আবারও আমি ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেব। 1 মিনিট পর আমি ঢাকাটা তুলে বেগুনগুলোকে এবার তুলে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া সর্ষে, কাঁচা লঙ্কা বাটা। আমি মিক্সির জার ধোয়া জল একটু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সর্ষে বাটাটাকে আমি নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না, কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর হবে। আপনারা দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে কালারটা কেমন ভালো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন ফুটে উঠেছে,
এবার এর মধ্যে ভেজে রাখা মাছ, ভেজে রাখা বেগুন একসঙ্গেই আমি দিয়ে দেব। বেগুনগুলোকে আমি আগে থেকেই ভালো করে ভেজে নিয়েছিলাম, তার জন্য মাছের সঙ্গে একসঙ্গেই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে ঝাল হবে না, ফ্লেভারটা ভালো হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার একটু আমি নেড়ে দেব। কয়েক মিনিট পর এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনে পাতা। এই কুচানো ধনে পাতাটা দিলে খাওয়ার স্বাদ বেড়ে যাবে। আপনাদের ঘরে না থাকলে ধনে পাতা দেওয়াটা স্কিপ করে দেবেন, তবে ধনে পাতা দিলে খেতে ভালো লাগে। এবার আমি নুন ঝাল ঠিক আছে কিনা দেখে নেব। নুন ঝাল সবই ঠিক আছে, আমি কয়েক মিনিট এইভাবে ফুটিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখুন রান্নাটা কেমন হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।